আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এর অনেক অনেক দিনের একটা স্বপ্ন, আপন ঠিকানা। আপন ঠিকানার প্রথম পর্ব আজকে প্রচার হচ্ছে এবং খুব অনাড়ম্বর ভাবেই, মানে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এর স্টুডিওতে এমন একজনকে নিয়ে হাজির হয়েছি যে হয়তো তার পরিবারের কাছে যাওয়ার জন্য আকুতি এখানে নিয়ে এসেছে। এবং আপন ঠিকানা মূলত কি ধরনের অনুষ্ঠান হবে, যারা আমার লস্ট অ্যান্ড ফাউন্ড দেখেছেন তারা নিশ্চয়ই কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। আপন ঠিকানা হবে সবকিছুর কম্বিনেশন, মানে একটা ফ্যামিলি থেকে হারিয়ে যাওয়া একটা মানুষ কিছু মেমোরি নিয়ে আমাদের কাছে আসে এবং সে তার পরিবারের কাছে ফিরতে চায়, এমন মানুষকে নিয়েও আমরা আপন ঠিকানায় থাকবো। এবং একই সাথে পরিবারের কোনো সদস্য এসে যদি ওই মানুষটাকে খুঁজতে চায় উইথ প্রপার ডকুমেন্টস, আমরা সেই মানুষটিকে নিয়েও আপন ঠিকানায় উপস্থাপন হব। তো আজকে চিরচেনা রূপেই আমরা একটু উপস্থাপন হতে চাই। আজকে আপন ঠিকানায় আমার সঙ্গে যে বোনটি আছে আমার বাম পাশে বসে, সে এসছে সুদূর বরগুনা থেকে। এবং আপন ঠিকানা এই অনুষ্ঠানটি মূলত হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া সন্তানরা পরিবারে ফেরার অনুষ্ঠান। এবং আজকের প্রথম পর্ব এটা শুরু থেকেই আপনারা দেখতে পাবেন ইংলিশ সাবটাইটেল সহ, যাতে করে দেশ এবং দেশের বাইরে এই অনুষ্ঠানটি সম্পর্কে মানুষ জানতে পারে। এবং এই অনুষ্ঠানটি প্রচার হবে মূলত দুটো জায়গা থেকে, একটা হচ্ছে আরজে কিবরিয়া বা কিবরিয়া আরজে নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমার, ভেরিফাইড ইউটিউব চ্যানেল, সেখান থেকে। এবং একই সাথে প্রচার হবে আরজে কিবরিয়া নামে যে ফেসবুক পেজটি আছে আমার, যেখানে এই মুহূর্তে আমি যখন অনুষ্ঠানটি ধারণ করছি প্রায় 44 লাখ ফলোয়ার। এবং এই অনুষ্ঠানগুলো সফল হবার পেছনে এই পেজেরই মুখ্য ভূমিকা রয়েছে, উদ্যানে বকল মাইটি আল্লাহ। তো এই পেজে এই দুটো জায়গা থেকে যাবে, একটা হচ্ছে ফেসবুক এবং একটা হচ্ছে ইউটিউব চ্যানেল। যদিও স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এর যে ইউটিউব চ্যানেলটি আছে ওখানে এই অনুষ্ঠানটি যাবে না। তো প্রথমে একটু নামটা বলেন। আমার বাবা মায়ের নাম দেয়া নাসিমা। আচ্ছা। আমার বাবা মা আমাকে নাসিমা বলেই ডাকতেন, আর এখন বর্তমান যেখানে আছি ওনারা আমাকে সোনিয়া নামে ডাকে। তার মানে আপনার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে নাসিমা। জি জি, আমার বাবা মায়ের নাম দেয়া নাসিমা, আর এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে ওরা সোনিয়া নামে ডাকে। সোনিয়া নামে ডাকার কারণ আছে, ওদের ফুপুর নাম ছিল নাসিমা আর কি। উনি আমাদের সাথে লম্বা সময় ধরে যোগাযোগ করার চেষ্টা করে। আপনি জুনাইদের সঙ্গে যোগাযোগ করেন কিভাবে? জুনায়েদ ভাইয়ের সাথে যোগাযোগ হয় যে আপনারা রুমা আপুর একটা ভিডিও করেন, আমি ওইখানে আপনার পেজের মধ্যে ভিডিওটা দেখার জন্য ঢুকি। তো ঢোকার পর দেখি যে জুনায়েদ ভাইয়ারও আর কি ওখানে শেয়ার আছে, জুনায়েদ ভাইয়া ওইটার সাথে। তারপরে হচ্ছে ওকে আপনি লক করেন। আমি জুনায়েদ ভাইয়ের আইডিতে আর কি ওইখান থেকে ঢুকি। ঢোকার পরে দেখি ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো, মানে অনেকে আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান জানা, কিন্তু ওনাকে আমি পাঠাইতে পারছি। পাঠাইতে ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া আমি মেসেঞ্জারে মেসেজ দিই। এই জুনায়েদ হচ্ছে আমাকে লক করে, এবং জুনায়েদ মোটামুটি ভালো পরিশ্রম করেছে আর কি, কারণ আমাদের একটা ভিডিও সফল হওয়ার পেছনে লক্ষ্মীপুরের জুনায়েদের একটা হাত ছিল, যে কারণে আমি ওর কথা শুনেছিও। তো মূলত এই এই ধরনের একটা ভূমিকা দেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে হলো যে সমস্ত ধরনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকেই মেইল দিয়ে রেসপন্স পান না, এবং তারা হতাশ হয়ে বিভিন্ন রকমের কমেন্টস করেন। সবাইকে বলবো ধৈর্য সহকারে ধরার জন্য, ধৈর্য ধরার জন্য আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সমস্ত কিছুর একটা সলিউশন বের করে ফেলবো, কারণ এই অনুষ্ঠানগুলো এতটা বেশি সাড়া ফেলবে আপনাদের মধ্যে, এই অনুষ্ঠানগুলো এতটা বেশি ভালোবাসা জাগাবে, এটা আসলে আমাদেরও ধারণা ছিল না। ও প্রায় বছরখানেক চেষ্টা করেছে আমাকে রিচ করার জন্য, আমি কি ভুল বলেছি? বছর, মানে 1 বছরের বেশি হবে সম্ভবত। জি, তো আপনারা কেউ ধৈর্য হারা হবে না প্লিজ। নিশ্চয়ই যারা মেইল করেছেন আমাদের, আমরা যদি যথোপযুক্ত হয়ে থাকে আমরা, আমি আপনার মেইলের অ্যানসার পাইতেছিলাম না, দেখে ওই মেইলটাকে স্ক্রিনশট নিয়ে তারপর আমি আপনার পেজে, মানে ওটা পোস্ট করে দিয়েছি। পেজের ইনবক্সে দিলে আমি ইনবক্স চেক করি না, কারণ ওখানে লক্ষ লক্ষ মেসেজ জমে আছে, একমাত্র ইমেইলই সমাধান। এছাড়া আমার ব্যক্তিগত আইডিতে আসলে যদি আমাকে ইনবক্স করেন সেখানে আমি অনেক সময় গিয়ে চেক করি, সেটাও একটা সমাধান হতে পারে। তো কি নাম বলছিলেন আপনার? নাসিমা। আমার নাম নাসিমা, অরিজিনাল নাম হচ্ছে নাসিমা, অরিজিনাল নাম নাসিমা। আমি একদম ছোটবেলা থেকে শুনতে চাই ঘটনাটা কিভাবে ঘটেছে আমাকে একটু বলেন। ঘটনাটা ঘটছে, আমার ঘটনাটা মানে অনেক লম্বা কাহিনী, বলতে গেলে দেখা যায় যে আমি অনেক ইতে বলতে পারবো না, সংক্ষেপে বলতে গেলে আমি যখন ছোট 4 বছর 4.5 বছর আমার বয়স যেরকম চলে, আমি আর আমার ছোট আর কি চাচাতো বোন, একটাই আমার চাচাতো বোনের নামটাই আমার শুধু মনে আছে, আর কারোর নামটা মনে নেই। ওর নাম হচ্ছে হালিমা। ও আর আমি সবসময় একসঙ্গে থাকতাম, আমরা সেম বয়সী ছিলাম। তো ও আর আমি সবসময় একসঙ্গে খেলাধুলা করতাম। একদিন আমার মা চাচি, আমার মা দাদু বাড়িতে গেছে, তারপর দাদু বাড়িতে যাওয়ার পর বাবা নদীতে গেছে মাছ ধরতে। আমার এখানে আরেকটা আমার বাবা, তারপরে মামার বাড়ির, নানু বাড়ির মামারা, দাদু বাড়ির চাচা বাবা, ওনারা সবাই কিন্তু জেলে, মানে মাছ ধরে, ওনাদের মানে কাজই হচ্ছে মাছ ধরা আর কি।
তারপরে ওই আর কি মাছ ধরতে গেছে, তো বাবা মা বাবা বাড়িতে না থাকায় আমার মা দাদু বাড়িতে আসে। এমনি নর্মালি আমার মা দাদু বাড়িতে বেশি একটা থাকতো না, নানুর বাড়িতেই বেশি থাকতো। তা দাদু বাড়িতে আসছে ওই দিন, আমার চাচি আবার ওই ভাত টাত রান্না করে রাইখে আমার চাচি গোসল করে নামাজ পড়তে গেছে, আর আমার মা ওই ভাতের পাতিলটা গড় দিয়ে তরকারি বসাইছে তরকারির চুলায়। তো ওই তরকারির চুলার করের পাশে, মানে চুলার ঢাইকা রাখার জন্য একটা দেয়ালের মতো ছিল, মাটির দেয়াল। ওই দেয়ালটার মধ্যে আমি আর আমার চাচাতো বোন সবসময় উঠে বসে খেলা করতাম বা বসে থাকতাম। তো সেই দিনও সেম ভাবে আমি ওইখানে বসে বসে মার কাছে কি যেন একটা জিনিসের জন্য খুব কান্নাকাটি করতেছি। দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আমার মার বাসার সবাই ওটাকে ঘরোয়া ট্রিটমেন্ট করে আর কি রাখছে বাসাতেই, বাড়িতে রাখছে। তারপর আমি আমার দাদুর বাড়ির থেকে আমি আমার নানুর বাড়িতে চলে যাই আমার আপনার মার তখন সাথে। বয়স কত যখন ওই ওটা যে 4 থেকে 5-এর মধ্যে চলে। স্কুলে যেতে ওই সময়টাতে? না 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 না, আমি কোনো স্কুলে স্কুলে যেতে না। ভর্তি হয়নি, আচ্ছা, এগুলো একটু খেয়াল করবেন আপনারা। আমি কোনো ওকে, স্কুলে ভর্তি হয়নি। তারপরে আমি এটা আমার কোন জেলাতে ছিল বা কোন এলাকায়? কোন জেলা কোন থানা কোন এলাকা সেটা আমার মনে নাই, শুধু আমার এইটুকু মনে আছে আমার বাড়ি নানু বাড়ি দাদু বাড়ি দুটো রাঙামাটিতে। নানু বাড়ি এবং দাদি বাড়ি দুটোই হচ্ছে রাঙামাটিতে। জি এটা দুটোই আপনার রাঙামাটি, কিভাবে মনে হলো? আমার এটা সম্পূর্ণ মনে আছে, কারণ আমার আমার দাদুর বাড়ির সামনে কিছু জিনিস আমার এখনো মনে পড়ে। তারপর আমার দাদু, মানে আমার দাদু খুব ভালো একজন মানুষ ছিল, আমার মনে পড়ে এখনো মনে আছে আমার দাদু কিরূপ কি মানে আমলকি দিয়ে, তারপরে যে হলুদ হলুদ পাখি দিয়ে মানুষের জন্য কিসের জন্য জানি ওষুধ বানাই দিত। আমার যে কোনো মানুষের কোনো সমস্যা হলে আমার দাদার কাছে চলে আসতো, আচ্ছা তারপর আমার দাদু আমার ওষুধ বানাই দিলে অনেকে খাইয়ে না, অনেক কিন্তু উপকার পাইতো। রাঙামাটিটা আপনার মনে আছে কিভাবে? রাঙামাটিটা মনে আছে কারণ আমি সবসময় শুনছি রাঙামাটি এই রাঙামাটি। আপনাদের ফ্যামিলির হ্যাঁ, মধ্যে বাবার তারপরে নাম মনে আছে? হ্যাঁ আমার বাবার নাম মনে আছে। আচ্ছা, আমি কিছু ক্লু আপনাদের প্রথমেই বলে নিচ্ছি, তারপরে ও কিভাবে হারিয়েছে সেই জায়গায় আমি যাব। বাবার নাম কি? আমার বাবার নাম মোশারফ, সবাই আমার বাবাকে মোশারফ নামে ডাকতো। মোশাররফ। কয় ভাই জি বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন ছিলাম, চার ভাই আমার বোন। বড় বোন মমতাজ, আমি মেজ নাসিমা, আমার ছোট জে তাসলিমা, আর আমার ভাই সবার ছোট মোমিন। মোমিন, এই চার ভাই, চার ভাই হ্যাঁ, বোন। আচ্ছা, আরেকবার একটু বলেন নামগুলো। বড় বোনের নাম আমার বড় বোনের নাম হচ্ছে মমতাজ, মমতাজ, আমি নাসিমা নাসিমা, মেঝো, আমার ছোট যে তাসলিমা সেজো, আর আমার ভাই সবার ছোট মমিন। মোমিন। এই হচ্ছে চারজন। বাবার নাম হচ্ছে মোশারফ। মায়ের নাম মায়ের নাম আমার মাকে সবাই বুলু বুলু বলে ডাকতো, কি বলে ডাকতো? বুলু। ব্লু। হ্যাঁ আচ্ছা, বুলু বুলু, বুলু মানে বলে ডাকতো। ওই এরপরে আমি আর কোনো নাম আছে কি না আমি সঠিক জানি না। ঘর বাড়ির চেহারা কিছু মনে আছে? ঘর বাড়ি দাদু বাড়িতে এই সামনের সাইডটা একরকম আর কি, বাসাটা উঁচা ছিল আর কি, একটু পাহাড়ি এলাকার মতো আর কি, এরকম ছিল বাসাটা, একটু উঁচা ছিল। তারপর আমার দাদু বাড়ির এই লম্বা সাইড, মানে যে দিকটা রান্নাঘরটার ওই দিক থেকে একটা নিচের দিকে নামলে একটা নদী আছে, চিকন নদী, নদীটা আমার এখনো চোখে ভাসে, এত টল টল, আর নিচের মাটিগুলা পাথরগুলো পর্যন্ত দেখা যেত। আর নদীর ওই পাশটাতে সম্পূর্ণটা জঙ্গল ছিল, মানে কোনো ঘর বাড়ি ছিল এটা না। দাদুর বাড়ি? হ্যাঁ দাদুর আপনার বাড়িতে, দাদু বাড়ি, নানুর বাড়ি দুটোই রাঙামাটিতে। হ্যাঁ দুটোই রাঙামাটিতে। নানুর বাড়ির কোনো কিছু মনে আছে? হ্যাঁ নানুর বাড়ির অনেক কিছু কি আমার মনে মনে আছে? আছে, মানে আমার নানুর বাড়ির ঘরটার চারপাশে বারান্দা ছিল, বড় বড় করে বারান্দা ছিল। তারপরে একদম সামনের যে রুমটা, ওই রুমটাতে আমার নানা ঘুমাইতো সবসময়, আমার নানা ওই রুমটাতে বসেই খাটে নামাজ পড়া অবস্থাতে আমার নানা মারা গেছে। এটা কি আপনি আমার দেখেছেন না? স্পষ্ট মনে আছে এখনো, আপনার এটা স্পষ্ট মেমোরি, এখনো তার স্পষ্ট। মানে আপনার নানা মারা গেছেন, এটা জি একটা ক্লু। দাদা নানার নাম কি ছিল মনে আছে? দাদা নানার নাম এগুলো আমার মনে নেই, এছাড়া আর অন্য কারো নাম আশেপাশে? এছাড়া অন্য কারোর নাম আশেপাশে বলতে আমি আর কারোর নামে বলতে পারবো না, শুধু আমার একটা মামার নাম মনে আছে, কি সেটা? শাহাদাত। শাহাদত। আপনার মামার নাম? জি আমার ছোট মামা, আর সবার কয় ছোট মামা ছিল মামা বা ছিল, ফুপু ছিল, এগুলো মনে আছে? আমার এগুলা কিছু কিছু মনে মনে নেই। নেই। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে আমাকে একটু বলেন, কিভাবে হারলেন? কিভাবে হারাইলাম, তারপরে ওই আমার নানুর বাড়িতে আমার মা আমার ওই অ্যাক্সিডেন্টের পর আমার নানুর বাড়িতে নিয়ে যায়। নানুর বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার নানুর বাড়ির তখন ছিল কড়া কড়া ছোট ছোট আমের সিজন, আর তারপরে ধানের সিজনও ছিল। আমার ওই আগের দিনে তো মেশিন টেশিন কিছু ছিল না, তারপরে ওই বারান্দার মধ্যে ধানের আটা এরকম বান্ধা ওইখানে রাখা দিছে জমাইয়া, আর আমার নানুর বাড়ির উঠানে একটা বড় আম গাছ ছিল, অনেক মোটা সোটা একটা বড় আম গাছ ছিল। তো ওই আম পড়তো নিচে অনেক, আমি ওইগুলা টোকায় টোকায় নিয়ে ওই বসে বসে খাইতাম। খাওয়ার পরে মানে ওই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইখানে অনেক বাজে অবস্থা হয়ে যেত, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে, মানে এত বাজে অবস্থা হয়েছে তো মানে সবাই দেখলে ভয় পেত আমাকে দেখে। আচ্ছা, আপনার তো ওই ওই ওই
আগুনের যে অ্যাক্সিডেন্টের হ্যাঁ কথা হ্যাঁ বলছেন ওই আর আগুনের অ্যাক্সিডেন্টের কারণে। তারপরে আমার বাবা আসছে, ঠিক ওই মুহূর্তে আয়সা দেখে আমাকে কোথাও খুঁজে পায় না। মানে বাবা আসছে নদী থেকে, এখন আয়সা আমার বাবা শুনছে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমাকে খুঁজতেছে, সবাই মিলে খুঁজতেছে, দেখে কোথাও পায় না। পরে আমার মা না জানি কি, আমার খালা না কে একজন আমাকে পাইছে, পাইছে কোথায়, ধানের ওই সে চিপার মধ্যে বসে বসে আমি আম খাইতেছে, না আমি বুঝলাম না, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনাকে খুঁজে পাচ্ছে না, মানে খুঁজে পাচ্ছে না। মানে আমার নানুর বাড়িতে ওই যে পলায় পলায় ওই আম খাইতেছে, আমার কেউ টক খাইতে দেয় না, আমার আবার টক খুব ওইটা পছন্দ। অ্যাক্সিডেন্ট পরের ঘটনা। আর হ্যাঁ বাবা হ্যাঁ কোথায় থাকতো? আমার বাবা নদীতেই বেশিরভাগ থাকতো, মাছ নদীতে মানে ধরতো। অনেক দিনের জন্য চলে যেত হ্যাঁ নদীতে। হ্যাঁ আচ্ছা, না দাদু মামা চাচা বাবা ওনারা একসঙ্গেই নদীতে চলে যেত মানে মাছ ধরতে। ওর বাবা মাছ ধরার কাজে ব্যস্ত, মানে থাকতো, মানে জেলে ছিল হ্যাঁ হ্যাঁ কনফার্ম, জেলে 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 বাবা ছিল জেলে। এখানে একটা ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে হয়তো একটা লম্বা সময়ের জন্য নদীতে সে থাকতো, এইরকম সময় ওর লাইফে একটা দুর্ঘটনা ঘটে, এবং দুর্ঘটনা ঘটার পরে ও হচ্ছে হলো নানুর বাড়িতে চলে আসে। ওর বাবা এসে ওকে খুঁজতেছিল, তো ওই সময়টা তোকে খুঁজে পাচ্ছিল না, কারণ চুরি চুরি করে হয়তো টক খাচ্ছিল, মানে হ্যাঁ। ওই সেই তারপরে সময় আম, ছোট ছোট আম ধরতো। হ্যাঁ ওই ছোট ছোট আম খাইতেছি, তারপরে যে ধানের আটা গুলো রাখা দিছে, আগের দিনে তো মেশিন ছিল না, ধান ওরকম মোটা ওই গাছের মতো ওইগুলা দিয়ে বাইরে বেড়া, তারপর ধান ঝরতো। আমি কি করছি ওইখানে বসে বসে আম খাইতেছি, ওইটা আমার বাবা দেখা, মানে তার মাথায় মানে গরম হয়ে গেছে না কি হয়েছে বুঝলাম না কিছুই, ওই গাছের টুকরোটা নিয়ে আমার মাথার উপরে ঠিক এইখানটা একটা বাড়ি মারছে। তারপরে আমি শুধু কানে শুনি আমার বাবারে জানি কে বকতেছে, আর আমার মা পুরো কাপড়টা খুলে আমার মাথার উপরে চাপটা ধরছে। তারপরে আমার আর কিছুই মনে নেই, মনে না থাকার পর আমি যখন চোখ মেলে দেখি আমি আমার মার কোলে, কোথায় আমরা ঢাকা যেতেছি, কিসের জন্য, আমার মাথার চিকিৎসা করার জন্য। তারপরে আমি কাঁদবো না, তারপরে ওইখানে অনেক দিন আমি আমার মার সাথে আর আমার দাদার সাথে আমি ঢাকা যাই ফুপুর বাসায়, সেই উদ্দেশ্যে ঢাকা যাই আর চিকিৎসাও হবে এই কারণে। পরে আমার মা অনেক দিন ছিল, আমার দাদু আগেই চলে আসছে, আমার মাকে রাইখে আমাকে রাইখে আমার দাদা আগে চলে আসছে। তারপরে হঠাৎ করে খবর আসে আমার ভাই ছোট তো অনেক ছোট, বুক হাঁপড় দেয় মাত্র উঠে বসে এই অবস্থায়, তখন হঠাৎ করে খবর আসছে আমার ভাইটা অনেক অসুস্থ। এরকম সময় খবর আসার পর আমার মা আমাকে ফুপুর কাছে রাইখে, আমি তো তখন বেশ একটা ভালো সুস্থ হয় নাই, না হওয়ার কারণে আমাকে ওইখানে রাইখে আছে, আমার প্রপার একটা ট্রিটমেন্ট হবে এখানে থাকলে, এ কারণে রাইখে আমার মা বলছে যে আমি আবার আসবো, এ কয়দিন আপনারা ওকে একটু দেখে শুনে রাখবেন। তার মানে আপনাকে ঢাকায় রেখে সেবা, ঢাকায় রাইখে আমার ফুপুর কাছে রাইখা, তারপর ও বাড়িতে চলে গেছে আমার মা। ফুপুর বাড়ি কোথায় ছিল ঢাকাতে? ফুপুর বাড়িটা কোথায় ছিল আমার সেটাই ঠিক মনে ফুপুর কি বাড়িতে পড়তেছে না, রেখেছে না হাসপাতালে রেখেছে? না আমার ফুপুর বাড়িতে মানে ফুপুর ওইখান বাড়িতে, থেকে আসা যাওয়া মানে ও চিকিৎসা ওখান হতো, থেকে আসা যাওয়া হতো হাসপাতালে। হ্যাঁ হাসপাতালে আসা যাওয়া চিকিৎসা হইতো। তারপরে আমার মা আমার ফুপুর কাছে রেখা বাড়িতে চলে আসে, আমার ভাই অসুস্থ সেটার জন্য। তারপরে আসার পর আমি বেশ কিছুদিন আমার ফুপুর কাছে ছিলাম, আমার এটুকু মনে আছে আমার ফুপুরা ওইখানে মানে বস্তির মতো একটা এলাকাতেই থাকতো, এটা মাদার টেকে ছিল না কালীবাড়িতে ছিল সেটা আমার ঠিক মনে আসতেছে এই না, দুটো কিন্তু নাম এই আপনার দুইটা নাম আমার মাথার মধ্যে ঘোরে সব সময়, কিভাবে এসছে জানেন না? না কিভাবে আসছে আমি জানি না, কিন্তু এই দুইটা নাম আমার মাথার মধ্যে সব সময় ঘোরে, যে কালীবাড়ি মাদার টেক, মানে এই দুইটা নামই সব সময় মাথার মধ্যে ঘোরাফেরা ফুপুর নাম করে। মনে আছে? ফুপুর নাম মনে নেই, ওনারা ফুপুর নাম মনে নেই, আশেপাশে আর কি যারা মহিলারা ছিল, ওই যে পুরুষদের পাঞ্জাবির সামনে যে কাজ করে না সুতা দিয়ে, এগুলো কাজ করতো, ওই রকম কাজ করতো, মানে একবার অর্ডার আনেন ওই সুতা দিয়ে ওগুলো কাজ করে তারপর আবার অর্ডার দিয়ে দিত। আমার এটুকু মনে আছে যে ফুপু এই কাজটা, ফুপুর ছে মেয়েরা ওই কাজগুলোই করতো বেশিরভাগ সময় দেখতাম। তারপরে আমার ফুপুর সাথে অনেক দিন থাকার পরে এখন কি হইলো, আমি হঠাৎ করে মানে আমার মাথায় ঘুরতেছে না ঢুকতেছে না যে আমার ফুপু আমার এ নিয়ে কোথাও জানি একটা গেছে, যাওয়ার পরে আমি আর আমার ফুপুরে খুঁজে পাই না, হঠাৎ করে আমি আমার ফুপুরে আর খুঁজে পাই না, কই আমার ফুপু, আমি আশেপাশে ঘুরতেছি কোথায় গেছে, আমি আমার ওই চেনা গলিটাও আমি আর খুঁজে পাইতেছি না। তো চেনা গলিটাও খুঁজে না পাওয়ার কারণে মানে অনেক দূর হাঁটতে হাঁটতে এসে আমি দেখতেছি একটা মন্দিরের মতো আছে, মানে একটা কালীবাড়ি ওইখানটা, মানে কালীবাড়ি কালীবাড়ি ওইখানে হিন্দুরা মারা গেলে পোড়া দেওয়া হয়, তারপর অনেক বড় একটা দিঘিও আছে, তারপরে ওই একটা মন্দির আছে ওইখানে ঠাকুরটা মানে ওই হিন্দুরা যাদেরকে পূজা করে ওগুলাও আছে, অনেক বড় অনেকখানি এরিয়া ধরলাম। তারপর আমি ওইখানে থেকে বের হয়ে রাস্তায় বসে কান্না করতেছি, আমার এখনো কষ্ট মনে আছে, যেমন মন্দিরটা ওই পাশে সোজা এই পাশে একটা মসজিদ, সামনে একটা মসজিদ,
তো ওই মসজিদের ওইখানে আমি বসে বসে কান্না করতেছিলাম, কান্না করতে করতে এক মহিলা আমার পায়, মহিলা আমার জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার পর আমি বলছি সবকিছু মহিলারে, বলার পরে তারপরে মহিলা আমার নিয়ে একটা বাসায় দেয়, কয়ে উনিও রাখতে পারবেন না এরকম এরকম, তারপর উনি আমাকে বলে যে একটা বাসায় এরকম এরকম এক দুইটা বাচ্চা আছে ছোট ছোট, ওনাদের একটা মানুষ দরকার, খুব ছোট হইলেও তুমি পারবা আমি জানি, শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করবা, ওই মহিলারা ওনারা চাকরি করেন তো ওনারা সময় পায় না, তো আমি তখন নিজেই ছোট অনেক, তো ওদেরকে আমি কি করে সামলাবো এখন। তারপরে আমি ওদের কাছে ছিলাম বেশ কিছুদিন, 10-15 দিনের মতো, মানে এরকমই হইব, ওনারা আমাকে অনেক আদর করতো, ওই আমার এখনো ওদের নাম মনে আছে, বাচ্চা দুইটার নামও মনে আছে, মহিলাটার নামও মনে আছে, ওনার হাজবেন্ডের নামও মনে আছে, ওরা কোথায় থাকে, যোগাযোগ আছে? না আমার যোগাযোগ নাই। ওই মহিলা একটা এনজিও তে চাকরি করতো, মহিলার নাম ছিল শাহনাজ পারভীন, আচ্ছা, আর ওনার হাজবেন্ডের নাম ছিল ওমর ফারুক, ওমর ফারুক। আর ওর দুইটা ছেলে মেয়ে ছিল, একটার নাম ছিল আবির, একটার নাম ছিল অর্ণি। কদিন ছিলেন আপনি ওখানে? বেশি দিন না, হোস্টেলে 10-15 দিন ছিলাম, ইন্টারেস্টিং না বিষয়টা, মাত্র 10 দিনে আপনি এত চারজনের নাম জেনে গেলেন, মানে বাড়িতে আমি থাকলেন। সবসময় নামটা শুনতাম আর কি, ওই যে আচ্ছা, ওরা ডাকাডাকি করতো, সবাই নাম ধরে, একজন একজনের নাম ধরে ডাকাডাকি করতো, এটাই হচ্ছে আমার কারণ। ওনার বাসার কিছু কিছু দৃশ্য এখনো মনে আছে, ওনার বাসার নিচে অনেক পানি ছিল, মানে ওই যে পানির মধ্যে আর কি বিল্ডিংটা করা। এখানে এই নামগুলো আমি বললাম এই কারণে, যদি এই ভদ্র মহিলা ওকে চেনেন, আপনি কোথায় পেয়েছিলেন, তাহলে ওইটাও একটা অনেক বড় ক্লু হতে পারে, যে ওটার আশেপাশে হয়তো বা পুকুর বাড়ি ছিল, সেটাও একটা হেল্পিং ক্লু হতে পারে আমাদের জন্য। জি, তারপরে কি তারপরে হলো? রাগ করে ওই বাসা থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই, যাওয়ার পরে সম্ভবত আমি সদরঘাটের কাছাকাছি চলে আসছিলাম, এই বাসা থেকে আপনি চলে যান? হ্যাঁ চলে গেছি বাসা আচ্ছা, থেকে রাগ করে, রাগ করে চলে যাই আমি একদম সদরঘাটে চলে গেছি, সদরঘাটে যেয়ে আমি লঞ্চে উঠছি, মানে আমার খুব ক্ষুধা লাগছিল এই মুহূর্তে, আমার অনেক মানে খাবার দরকার, তো আমি দেখলাম যে লঞ্চে অনেকে খাবার টাবার নিয়ে ওঠে, আমি ভাবলাম কি সম্ভবত ওনাদের কাছে গেলে কেউ হয়তো খাবার দেবে আমাকে, তো আমি লঞ্চে উঠছি, উঠছি পর অনেকে আমার রুটি দিছে বা কেউ কলা দিছে খাইতে, আমি তো খাইছি, খাই আমি আর লঞ্চ থেকে নামি নেই, ওই লঞ্চ ছাইড়া দিছে, লঞ্চটা মানে যেই ঘাটে যায় আমি ওই লঞ্চ থেকে নামি না, ওই ঘাটে থেকে ঢাকা, ঢাকা থেকে এরকম দুই ও তিন দুই তিন দিন আমি এরকমই করতেছিলাম, মানে ওই এক লঞ্চে ওইদিকে আবার এইদিকে এরকম করতে করতে হঠাৎ মানে ওই লঞ্চের লোকেরা আমাকে জিজ্ঞেস করে, কয় তুমি কোথায় যাবা, তুমি তো বাসায় লঞ্চে থেকে নামো না, তোমার বাবা মা কই, এগুলো আমার জিজ্ঞেস করে, করার পর আমি এরকম কইছি, বলার পর কয় কি কয় তুমি সদরঘাটে এখানে নামা থাকো, যদি তোমাকে কেউ খোঁজে তাহলে এখানে খুঁজতে আসতে পারে, তুমি আর আমাদের লঞ্চে উঠো না, এ বলে ওনারা আমার লঞ্চ থেকে নামা দিয়েছে, নামার দেওয়ার পর আমি সদরঘাটে টার্মিনালে বসে বসে কান্না করতেছি, পরে এক মহিলা ওনার বাড়ি ছিল আবার তালতলি, বরগুনা তালতলি, ওনার বাড়ি বরগুনা তালতলি, মহিলা ভিক্ষা করতো, তো ওই মহিলা আমার পাইয়া নিয়ে যায় ওনার সাথে করে ওনার বাড়িতে, এই তালতলিতে নিয়ে আসার পরে এখন আমি যাদের কাছে সেই ছোটবেলা থেকে বড় হয়েছি এই পর্যন্ত এখনো যাদের কাছে থাকি, ওনারই এক খালা ওই তালতলিতে মানে বাসা, তো ওই বয়স্ক মহিলা বলতেছে আমার তো সেরকম কোনো আমার ই নাই কিছু না, মানে আমি খাওয়াইতে লওয়াইতে পারি না, আমি ভিক্ষা করে আনি, আমরা দুই তিনজন মানুষই খাইতে পারি না ঠিক মতো, তার থেকে ওরে বরং ওই মাত্র আর নাম আর কি ওই খালার কাছে দিয়ে দেয়, মানে এনার সাথে আপনার এখনো সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ ওনাদের সবার সাথে আমার এখনো সম্পর্ক আচ্ছা, আছে, আমি ওই জায়গাটা না বিস্তারিত নাই বা গেলাম, আপনার বিয়ে শাদী হয়েছে, জি আমার বিয়ে শাদী কত হয়েছে, বছর হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 1 বছর, ফেব্রুয়ারিতে 1 বছর হবে, বাচ্চা কাচ্চা আছে? না আমার বাচ্চা বাচ্চা কাচ্চা নাই। কাচ্চা নেই, আপনার জামাই কি সমস্ত কিছু জেনে আপনাকে বিয়ে শাদী করেছেন? জি জি আমার হাজবেন্ড সবটা জেনে আমার সাথে সম্পর্কে তো গেছে, ওনারা, আপনি, উনি বা আপনারা মিলে কোনো চেষ্টা করেনি পরবর্তীতে কোনো ধরনের? চেষ্টা করিনি বলতে আমি মাঝে মাঝে অনেক আগে থেকে একবার চেষ্টা করছিলাম, ওই ওখানের ভোটার অফিসে একজনে বলছিল যে ভোটার অফিসে দেখো খোঁজ নিয়ে যে এই নাম কটা সব একসঙ্গে দিয়ে যে এই নামে এক নামের ফ্যামিলির কেউ আছে কিনা, সেরকম খোঁজ নিয়েছি কিন্তু আমি সেরকম খোঁজ পাই নাই, ওনারা বলতেছে যে এরকম এক নামের কাউকে আমি এক ফ্যামিলির থেকে পাই না, পাইলেও একজন পাই আরেকজন পাই না এরকম আর কি, উনি একটা ইনফরমেশন দিচ্ছে, তাও আমি ওটা বিশ্বাস করিনি, কারণ ওনারা মিথ্যে কথাও বলতে পারে বা সত্যি কথা বলতে পারে সেটা তো জানি না, ওইটা নিয়ে আমি আর আগাইনি, আপনি বলছেন আপনার নানু বাড়িও রাঙামাটি, দাদু বাড়িও রাঙামাটি, জি আর তাহলে নিজের বাড়িটা কোথায় ছিল এটা আপনি বলতে পারছেন না? না আপনার নানু বাড়িতে যেতে কিসে যেতে হতো বা দাদু বাড়িতে যেতে কিসে যেতে হতো? আমরা ম্যাক্সিমাম টাইম হাঁটাই হাঁটেই যেতে পারতাম, তার মানে মানে, চিপা চাপা রাস্তা জঙ্গলের পাশে দিয়া বা বাগানের পাশে দিয়ে চিপা চাপা রাস্তা আমরা হাঁটেই তার যেতাম, মানে এটা রাঙামাটির মধ্যেই, ওদের সবার বাড়ি মোটামুটি রাঙামাটিতেই, যদি ও রাঙামাটি শব্দটা ঠিক থেকে থাকে, মনে থেকে থাকে, তাহলে এটা রাঙামাটিতেই। এখন কথা হচ্ছে যে রাঙামাটির কোন এলাকা, রাঙামাটি তো বৃহত্তর একটা জেলা, তাই না? এবং এই বৃহত্তর জেলার আসলে কোথায় এই ধরনের এটা খুঁজে পাওয়া যাবে? তারপরেও আমি একটা কথা বলি, যেহেতু কাজের অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমি যেটা বলতে পারি যে এর চেয়েও দুর্বল ক্লু
ভিডিওগুলো আমাদের সফল হয়। এবং আপন ঠিকানা যেহেতু এটা প্রথম পর্ব এবং খুবই অনাড়ম্বর ভাবে আমি এটা শুরু করলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে, বাট উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এটা একসময় আপনারা যদি ভালোবাসা দেন, রেসপেক্ট দেন, আপনারা যদি পৃষ্ঠপোষকতা দেন, তাহলে এটা আমি একসময় অন্যরকম লেভেলে নিয়ে যাবো, অন্যরকম জায়গাতে নিয়ে যাবো, সেই চেষ্টা আমার আছে। আমার স্টুডিও অফ ক্রিয়েটিভার্স নিজের প্রতিষ্ঠান, তো আমি চাই দেশে এবং বিদেশে সমস্ত জায়গাতে এই অনুষ্ঠানটা একটা ভিন্ন মাত্রা পাক। আপনারা দেখতে পাবেন যে প্রথম অনুষ্ঠান থেকে ইংলিশ সাবটাইটেল এসেছে, এবং শুধুমাত্র তাই না, এগুলো যদি সফল হয় তাহলে সফলতার জায়গা থেকেও কিন্তু আমরা সেগুলো সাবটাইটেল দিয়ে প্রচার করব, এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানের সেট থেকে শুরু করে সমস্ত কিছুতেই পরিবর্তন আসবে। আমি যেহেতু বলে ফেলেছিলাম যে আমি আপন ঠিকানা শুরু করতে চাই, এবং অনেক আগে বলে ফেলেছিলাম, অনেক মেইলও জমা পড়েছে, সুতরাং অনাড়ম্বর ভাবেই শুরু হলো প্রথম পর্ব। এটাও হয়তো একসময় ইতিহাস হবে, আল্লাহ চাইবে। তো এত বছর পরে এসে বাবা আমাকে কেন খোঁজ করতেছেন, কি দরকার? আমার শ্বশুর বাড়ির পাশেই আর কি ওই এক মহিলার সাথে আমার আলাপ হয়, ওনার হাজবেন্ড প্রফেসর, তারপরে ওই মহিলার দুইটা বাচ্চা আছে ছোট ছোট আমার শ্বশুর বাড়ির ঠিক সামনে, তো ওনার কাছে ওই বাচ্চা দুটার কাছে মাঝে মাঝে আমি যাইতাম। উনি আমাকে ডাক দিতেন, খুব তাড়াহুড়া যখন পড়তো তখন আমাকে ডাক দিতেন যে দুটা রুটি বানিয়ে দিয়ে যাও বা কিছু এরকম, বা তুমি আমার বাচ্চাটাকে একটু ধরো তাহলে আমি একটু কাজ করতে পারি। তখন ওনার সাথে যাইতে যাইতে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আন্টি আন্টি বলে ডাকতাম। তখন উনি আমাকে বলে যে তোমার পরিচয়, তোমার বাবা মা ওরা কোথায় থাকে। তারপর আমি সবটা খুলে বলছি ওনার কাছে, বলার পরে উনি বলছে আপনার মানে উনি তখন সাথে সাথে আপনার নামটা বলে দিছে যে তুমি ওই জায়গাতে যদি। না, সেটা ঠিক আছে, সেটা অনেকেই বলে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এত বছর পরে বাবা মাকে খোঁজ করছেন কেন? আপনার বাবার প্রতি আপনার রেসপেক্ট আছে, ভালোবাসা আছে? আমার বাবা মার প্রতি সত্যি কথা বলতে কি বাবা মা না, আমি বাবার প্রশ্ন করেছি, কেন করেছি জানেন? কারণ আপনার বাবা এসে যে আপনার সাথে যে আচরণটা করেছিল ওই মুহূর্তে, আল্লাহ, সবই তো আল্লাহর ইশারাতেই হয়। তবে এটা ঠিক যে এটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু লুকিয়ে আছে, বাবা মাকে আমি কখনোই কাঠগড়ায় দাঁড় করাই না, কিন্তু এভাবে যদি চিন্তা করি আমরা যে বাবা ওই যদি আঘাতটা না করতো, আপনার হয়তো ট্রিটমেন্টের জন্য ঢাকা আসতে হতো না, এবং ঢাকা না আসলে হয়তো আপনার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। এত কিছুর পর বাবাকে রেসপেক্ট করেন, ভালোবাসেন? বাবা মা দুজনকে অনেক সম্মান করি, ভালোবাসি। সব সময় যদি নামাজ পড়তে বসি সবার আগে বলি যে আল্লাহ আমার মরণের আগে হলে একবার যেন তাদের মুখটা দেখে আমি মরতে পারি। আর তাদের কাছে আমার শুধু একটাই প্রশ্ন যে আমার তোমরা কি নিজের ইচ্ছে ইচ্ছে করে ফেলে রেখে গেলা, নাকি তোমরা বিপদে পড়ে আমাকে ফেলে রেখে গেছিলে, নাকি ভাবছো আমি কি বাঁচবো না মরে যাবো না তোমাদের বিয়ে শাদী দিতে কষ্ট হবে, কিসের কারণে আমার এইভাবে ফেলাই রেখে চলে গেল আর আমার জীবন থেকে এতগুলা দিন আমি হারাই ফেলছি। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পেতে পারি যদি ওর পরিবারের সন্ধান আমরা পাই, তবে আমরা সবসময় চাই যে এটার খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং হোক। ও যে কথাটা বলেছে, ওই আসলে চুলাতে ও পুড়ে যায়, এবং ওই চুলাতে পুড়ে যাওয়ার কারণে ওর একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যেখানে অল্প কিছু বিষয় এখানে এসছে, বিস্তারিত আমি আনিনি। এবং ওর শরীরের দুটো জায়গায় দুটো স্পট আছে, এবং এই দুটো স্পটের একটা হচ্ছে ওর বাবার করা, আরেকটা হচ্ছে ওর মায়ের করা। এবং যদি ওর ফ্যামিলির সন্ধান পাওয়া যায়, এই দুটো স্পট নিয়েও হয়তো আমরা বিস্তারিত কথা বলতে পারবো তখন। আমি শুধু একটা কথাই বলতে পারি যে আপন ঠিকানার প্রতি আপনাদের ভালোবাসা থাকবে, এবং ভালোবাসা থাকবে সেটা আমি বিশ্বাস নিয়ে যাত্রা শুরু করলাম উদ্যানবা ফলমাইটি আল্লাহ তাবাক্কাল তু আল্লাহ। আমি বলবো সবাই শেয়ার করেন ভিডিওটা, ও এক বছর ধরে চেষ্টা করে আমাদের এখানে এসছে, আমরা সেটা চাইলে আল্লাহ যদি চায় তো 1 ঘন্টায় যেন আমরা সে রেজাল্ট দিতে পারি। সো সবাই এটা শেয়ার করেন, শেয়ারের কোনো বিকল্প নাই, শেয়ার 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 এবং শেয়ার। এবং প্রথম থেকেই, যেটা আমি লস্ট অ্যান্ড ফাউন্ডের ক্ষেত্রে গুছিয়ে করতে পারিনি, প্রথম থেকেই আমি বলবো যে এই ভিডিওগুলো অত্যন্ত সুন্দরভাবে গোছানো থাকবে আর্কাইভে, এবং এই ভিডিওটা একবার করা হলো মানে হচ্ছে আজীবন সম্ভাবনা এই ভিডিওটা সফল হওয়ার। আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আমাদের প্রথম ভিডিওটা যেন সফল হয়। তাহলে আমি জানি আমার সাথে লক্ষ লক্ষ মানুষ খুশি হবেন। তো ঠিক আছে, আপনারা সবাই শেয়ার করেন, আর সফল হলে খুব দ্রুত গতিতেই আমরা আপডেট নিয়ে আসব। এবং আপন ঠিকানার প্রথম পর্ব আমি আবারও বলছি খুব অনাড়ম্বর ভাবেই শুরু হলো, কিন্তু আমরা চাই যে আপন ঠিকানা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট একটা মাইল ফলক হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, আমি তো আপনার হয়ে অনেক কিছু বলে দিলাম, বাকিটুকু দেখা যাক কি হয়। হ্যাঁ, জি জি, আর কিছু কি বলার আছে আপনার শেষের দিকে এসে? আমার আর বেশি কিছু বলার নেই, আমার শুধু এটুকুই বলার আছে যে আল্লাহ তুমি যদি আমার বাবা মাকে একবার হলেও দেখাতে চাও তাহলে যেন আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে। নিশ্চয়ই আল্লাহর কাছেই চাইবেন, কিন্তু বাবা মাকে দেখলে চিনবেন? মেমোরি কি আমার আছে? আমার মা আমার মতনই বেশি লম্বা চড়া ছিল না, আমার মতনই খাটো ছিল। ফেসটা কি মনে পড়ে মার? ফেসটা আমার মার গোল গাল ছিল, ঠিক আমার মতনই, গায়ের রং টং সেম আমার মতনই ছিল। না না, আপনি চিনতে পারবেন কিনা, দেখলে এত বছর পর চিনতে পারবো কিনা তা আমি জানি না। রাঙামাটির বাবা লম্বা ছিল। জি, রাঙামাটির যারা আছেন আমার পেজে,
এবং রাঙ্গামাটির যারা দেখবেন এই ভিডিওটা, আপনারা আপনাদের সমস্ত কমিউনিটিতে সব জায়গাতে ভিডিওটা ছড়িয়ে দিন, প্লিজ শেয়ার করুন। তো আজকের মতো শেষ করছি, শুরু হলো আপন ঠিকানা। আপন ঠিকানার প্রথম পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ চাই তো এটার আপডেট নিয়ে যেন খুব শীঘ্রই ফিরে আসতে পারি। আপনারা সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।